হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সবুজ এটি ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি ডিভাইস, যে ডিভাইসটি আপনাদের বাইককে সুরক্ষিত রাখবে চোরের হাত থেকে। তো এই ডিভাইস সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব, যে ডিভাইসটি যদি বাইকে আপনারা লাগান তাহলে আপনাদের বাইককে চোরের হাত থেকে সুরক্ষিত রাখবে, এবং আপনি বাইকের অবস্থান সম্পর্কে জানতে পারবেন যে বাইকটি কোথায় আছে, এ ব্যাপারে পুরো বিস্তারিত আপনি জানতে পারবেন, এবং আপনি নিজের ফোন থেকে বাইককে কন্ট্রোল করতে পারবেন। যদি কখনো বাইকটি কোনো চোরের মাধ্যমে চুরি হয়, ঠিক সেই সময়ে আপনি বাইকটিকে ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ব্যাপারে আজকে আমাকে সহযোগিতা করবে লিফান বাইকের শোরুম, যেটা কুষ্টিয়ার উপজেলা মোড়ে অবস্থিত। লিফান বাইকের শোরুমের টেকনিশিয়ান আবু সাইদ ভাই। তো আবু সাইদ ভাই আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবে জিপিএস ভেহিকল ট্র্যাকার, আমি যে ডিভাইসটির কথা বললাম সেই ডিভাইসটির ব্যাপারে। আসসালামু আলাইকুম, আমরা নিয়ে এসেছি জিপিএস ভেহিকল ট্র্যাকার। আমরা এটা আজকে আপনাদের বিস্তারিত দেখাবো যে কীভাবে এটি কাজ করে। সাইদ ভাই, যে জিপিএস ট্র্যাকারটি আছে, এই ট্র্যাকারটি কীভাবে কাজ করবে একটু বিস্তারিত? এই ট্র্যাকারটি আপনার কাজ করবে, এই জিপিএসের ভেতরে আমরা একটা সিম কার্ড ঢোকাই দেবো, দেওয়ার পরে এটি আপনার ফেসবুকের আইডি মতন এটা সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে গুগল প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে, প্লে স্টোর থেকে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করে নেব, নেওয়ার পরে এটি লগ ইন করবো। করার পরে সে সেখান থেকে বুঝতে পারবে যে গাড়িটা কোথায় আছে, এবং সে গাড়ি অফলাইন অনলাইন দুটাতেই সে বন্ধ এবং অন করতে পারবে। তার মানে এটা ইনস্টল দেওয়ার পরে কোনো তার বাইক যদি পার্কিং করা থাকে, গিয়ে যদি বাইক চুরির চেষ্টা করে, তাহলে কিন্তু তার ফোনে একটা নোটিফিকেশন বা ডিভাইস থেকে তার সেলফোনে একটি নোটিফিকেশন যাবে, তখন সে বুঝতে পারবে যে আমার গাড়িটা হয়তো কেউ নাড়ছে এবং কেউ চুরির চেষ্টা করছে। তখন আপনি আপনার অনলাইনে ঢুকে দেখতে পারবেন যে আপনার গাড়িটা সঠিক অবস্থানে আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিস্তারিত জানলাম। তো দর্শক, এই ডিভাইসটি যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি এখন আমি লিফান কেপিয়ারে লাগিয়ে দেখব, এবং লাগিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, দেখব যে এটি কীভাবে কাজ করে। তাহলে দর্শক, দেখে নিই এই জিপিএস ভেহিকল ট্র্যাকারের কাজটি। সব ভিউয়ার্স, আমরা যে ডিভাইসটি দেখালাম, এই ডিভাইসটি লিফান কেপিয়ারে আমরা লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই ডিভাইসটি কিন্তু আমরা এখানে লাগিয়েছি, যেটা জিপিএস ভেহিকল ট্র্যাকার। তো লাগানোর পরবর্তীতে এর প্রতিক্রিয়াটা কী আসে বা এর কাজটা কেমন করে করে, এটা আমি জানাচ্ছি দর্শক। এখন বাইকটা আমরা স্টার্ট দিচ্ছি, এখন কিন্তু বাইকটি স্টার্ট অবস্থায় আছে, মানে কেউ চাবি পেলো বা চাবির লাইনটি অন করে বাইকটি স্টার্ট করলো। তার পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে কিন্তু উপরে যে অপশনটি থাকবে যে কাট অফ অয়েল, মানে এখান থেকে কিন্তু আমরা বন্ধ করে দিতে পারবো। বাইকটি কিন্তু বন্ধ হয়ে গেল এখান থেকে, এবং বাইকটি বন্ধ হওয়ার পরপরই কিন্তু বাইকে সিগন্যাল দিবে, একটা শব্দ করবে ডিভাইস থেকে। আচ্ছা, এবার সাইদ ভাই একটু বাইকটা অন করার চেষ্টা করেন তো অন হয় কিনা। বাইকটি অন হবে বাট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ডিভাইসটি কিন্তু এখানে লাগানো আছে, ডিভাইসটি কিন্তু এখনও লাগানো আছে, বাইকটি কিন্তু স্টার্ট হচ্ছে না। বাইকটি কিন্তু স্টার্ট থাকছে না, বাইকটি এবার আমরা এই ডিভাইসটি আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেবো, ডিসকানেক্ট করে দেখবো যে তারপরেও বাইকটি অন হয় কি না। এটা কেটে ফেলতে হবে, এবার ডিভাইসটা খুলে ফেলবে, ডিভাইসটা খুলে ফেললেই হবে। আমরা ডিভাইসটা খুলে ফেলে দিলাম, তারপরে কিন্তু বাইকটি অন করা যাচ্ছে না। আমরা এই ডিভাইসটি আবার আমরা লাগাচ্ছি এবং লাগিয়ে দেখবো বাইকটি স্টার্ট হয় কিনা। এবার আমরা মোবাইলের মাধ্যমে দেখবো যে মোবাইল থেকে কিন্তু বাইকটি স্টার্ট করার চেষ্টা করবো, যে মোবাইল থেকে আমরা এই লকটি এবার ছাড়িয়ে দিব। এটা আমরা এখানে রিস্টোর অল,
না? জি, রেজিস্টার অল এ ক্লিক করলে কিন্তু বাইকটি আবার ডিভাইসটি সচল হয়ে যাবে। সচল হয়ে গেছে না? জি, সচল হয়ে গেছে। এবার আবার দেখবো রেজিস্টার হয় কিনা। এবার কিন্তু বাইকটি স্টার্ট হয়ে গেছে। আমরা আপনাদের এখন দেখালাম যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে এলো বাইক বন্ধ এবং অন করতে হয়। সেক্ষেত্রে যদি আপনাদেরকে স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এবং যে কোনো বাটনওয়ালা ফোন দিয়ে আপনারা SMS-এর মাধ্যমে আপনারা বাইক অন এবং অফ করতে পারবেন, এবং সঠিক একটা কোড আছে, সেই কোডটা আপনি যে বাইক যার সেই জানবে, এবং সেটার মাধ্যমে আপনারা SMS করলে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার হাতে আসে তখন আপনি আপনার লগইন আপনার আইডি দিয়ে ঢুকে আপনি আপনার বাইক সম্পর্কে অবস্থান বুঝতে পারবেন। এই ডিভাইস থেকে আরও একটি আপনারা নোটিফিকেশন পাবেন, এবং এই ডিভাইস থেকে একটু নির্দিষ্ট এরিয়া দিতে পারবেন, এবং দিয়ে ওটা সেভ করে রাখলে এই বাইক যদি আপনার ওই রেঞ্জের বাইরে যায় সেক্ষেত্রে আপনার ফোনের নোটিফিকেশন যাবে এবং ভয়েস ফোনে ভাইব্রেশন হবে। এই ডিভাইসটির সঙ্গে আরেকটি থাকবে আপনার এই চকলেট লাইটটা থাকবে, এবং চকলেট লাইট একটি সাইড দিয়ে বেরোনো থাকবে, আপনারা বুঝতে পারবেন যে ডিভাইসটি লাইন আছে। এবং আর একটা আছে, এটি নোটিফিকেশন সাইলেন্ট হরেন, যখনই আপনার বাইকটিকে হাত দেবে এবং সাইলেন্ট হবে, অথবা আপনার সেলফোনে আপনার ভাইব্রেশন হবে। বাইকটিকে হাত দিলে এই যে স্পিকার আছে স্পিকারে শব্দ করবে, এবং যদি কখনো বাইরে থেকে দেখা যায় যে লাইটটি জ্বলছে তার মানে কি আমার এই ডিভাইসটি সচল আছে, মানে চলছে, এবং চাবি অফ করলে এটি আর চলবে। সো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন GPS ভেহিকল ট্র্যাকার, যে ট্র্যাকারটি এতক্ষণ দেখলেন, এটি যদি কেউ নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে ট্র্যাকারটি নিতে পারবেন। এবং যদি বিস্তারিত কেউ জানতে চান তাহলেও যে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরও জানতে পারবেন। এছাড়াও আমি একটু বলে নিই যে আপনাদের শুধুমাত্র যে অ্যান্ড্রয়েড ফোন হলেই যে ট্র্যাকারটি চালাতে পারবেন তা না, বার ফোনের মাধ্যমেও আপনার বাইকটিকে কন্ট্রোল করতে পারবেন। যদি কখনো বাইকটি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনে তো নোটিফিকেশন যাবেই, এবং এমন হতে পারে যে বাইকটি চালাচ্ছেন তার পাশাপাশি হঠাৎ করে বাইকটি ডাকাতি হতে পারে, আপনার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে নিল, কিন্তু পরবর্তীতে যে কোনো বাটন ফোন কারোর কাছ থেকে নিয়ে বা অন্য কোনো বাটন ফোন থেকে একটা মেসেজের মাধ্যমে কিন্তু আপনার বাইকটিকে বন্ধ করে দিতে পারবেন, এবং তারপরে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার আইডিতে ঢুকে আপনার বাইকটির অবস্থান সম্পর্কে জানতে পারবেন, এবং বাইকটি কত কিলোমিটার স্পিডে চলছে এ ব্যাপারেও আপনি কিন্তু জানতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। যদি অন্য কেউ বাইক চালায় বা বাইকটি আপনার এখান থেকে আপনার কাছ থেকে কত কিলোমিটার দূরে আছে সব কিছু মানে ডিটেলস তথ্য আপনার কাছে পেয়ে যাবেন। তো যদি কারো লাগে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন। আমি ডিভাইসটির দামের সম্পর্কে বলছি না, কেননা ডিভাইসটির দামের অনেক সময় চেঞ্জ হয়, তবে যদি কেউ আমার ভিডিও দেখে এসে বলেন যে ডিভাইসটি নিব বা ডিভাইসটি নেওয়ার জন্য যদি আমার ভিডিও দেখে এসে বলেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন, যতটুকু সম্ভব তারা ডিসকাউন্টে রাখবে। ভিউয়ার্স, এই ডিভাইসের মধ্যে কিন্তু অবশ্যই একটি সিম রাখতে হবে, তবে সিমে কোনো মাসিক চার্জ নাই, শুধুমাত্র সিমে মিনিমাম 20 টাকা ব্যালেন্স থাকলেই কিন্তু আপনার এই ডিভাইসটি সঠিকভাবে কাজ করবে, এবং এই ডিভাইসের গ্যারান্টি পেয়ে যাবেন 1 বছরের। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে ডিভাইসটি চেঞ্জ করে দিবে যদি পুড়ে না যায় এবং ডিভাইসটিতে যদি পানি না ঢোকে, যদিও বা ওয়াটারপ্রুফ, এবং 5 বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, এবং ইনস্টলমেন্ট সম্পূর্ণ ফ্রি, আপনার বাইকে যে ডিভাইসটি লাগাতে হবে ডিভাইসটি এখান থেকে ফ্রিভাবে লাগিয়ে দিবে। সো ভিউয়ার্স, GPS ট্র্যাকার যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমি একটু হেল্প করতে পারবো আপনাদের। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বা ট্র্যাকারটি ভালো লেগে থাকে বা কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।